আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ভিডিও থেকে শিখব খানা খাওয়ার সব দোয়া। প্রিয় দর্শক, আমরা তো সকলেই খানা খেয়ে থাকি, কিন্তু খানা খাওয়ার যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তা আমরা অনেকেই জানি না। তাই আসুন দর্শক, আমরা সকলেই এই ভিডিওর মাধ্যমে খানা খাওয়ার সমস্ত দোয়া সেই শুদ্ধভাবে শিখে নেই। খানার সামনে আসলে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। আমি দোয়াটি আবারও বলছি, খানার সামনে আসলে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটি আপনি খানা সামনে আসলে, অর্থাৎ ভাত সামনে আসলে বা যে কোনো খাবার সামনে আসলে এই দোয়াটি পড়বেন এবং খাওয়ার শুরুতে পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি আবারও বলছি, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বাংলা অর্থ, আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং আল্লাহ তাআলার বরকতের সাথে এ খাবার খাচ্ছি। এবং খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে, অর্থাৎ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্রই এটা পড়বেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আমি আবারও বলছি, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। বাংলা অর্থ, আল্লাহ তাআলার নামে খাচ্ছি, এর প্রথমাংশেও এবং শেষাংশেও। সর্বশেষ খানা খাওয়ার শেষে এই দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আমি আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। বাংলা অর্থ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আবু দাউদ ও তিরমিজি শরীফ। তো প্রিয় দর্শক, এই দোয়াগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার সময় পড়তেন। তাই আসুন সকলে আমরা এই দোয়াগুলো সেই শুদ্ধভাবে মুখস্থ করে খানা খাওয়ার সময় পড়ি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তীতে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।